অপূরণীয় ক্ষতি বলে আমি অনুভব করছো আর আমি নিজে মর্মাহত হয়েছো আর লগতে এটা কথা কব খোঁজো যে অসমৰ এতিয়ার যে সকল সাংবাদিক এটা প্রজন্মর সাংবাদিক নতুন নতুন লেখক সৃষ্টির ক্ষেত্রত তেখেতর প্রভূত অরিহণা আছে আর তেখেতে নতুন লেখকক সদায় উলিয়াই এনেছিল দলিক অসম কাকতর জড়িয়ে আর সেইবিলাকর অনেকেই এটা প্রতিষ্ঠিত লেখক আর প্রতিষ্ঠিত সাংবাদিক হবলে সক্ষম হয়েছে। ধন্যবাদ। হয়, ঋষিতভাবে বিশিষ্ট সাংবাদিক অনিল বৰুৱাৰ দেহাবসান অসমৰ সংবাদ জগতৰ বাবে এক অপূৰণীয় ক্ষতি। আমি এই মুহূৰ্তত লাইভত যাব বিচাৰিছোঁ আমাৰ সাংবাদিক নাৰায়ণ শইকীয়াৰ ওচৰলৈ। নাৰায়ণ, আজি কিমান সময়ত শেষকৃত্য সম্পন্ন কৰা হ'ব প্ৰবীণ সাংবাদিকগৰাকী আৰু বৰ্তমান সময়ত তেওঁৰ অস্ত্ৰদেহ ক'ত ৰখা হৈছে? নিশ্চয়কৈ চাওক যে আসাম ট্রিবিউনের যে মুখ্য কার্যালয়, এই মুখ্য কার্যালয়ত ইতিমধ্যে অনিল বৰুৱাদেৱৰ যে নর্সৰদেহ ইতিমধ্যে লৈ অনা হয়েছে আর ইয়ার যে শ্রদ্ধাঞ্জলি, সেই শ্রদ্ধাঞ্জলি ইতিমধ্যে জানাইছে ইয়ার যখন জ্যেষ্ঠ সাংবাদিক আছে। আপনার চলাইছো অকমান অনিল বৰুৱাদেৱৰ আজি পলক হয়েছে সংবাদ জগতের বাবে একটা অপূরণীয় ক্ষতি। আপনার কেনধরণে পাইছিল? চাওক, সর্দার অনিল বৰুৱাদেৱ তেখেত দৈনিক অসমৰ জন্মৰ আগৰপৰাই তেখেতে যিটো প্ৰস্তুতি পৰ্ব চলিছিল দৈনিক অসম প্ৰকাশৰ, তেতিয়াৰ পৰাই তেখেত দৈনিক অসমৰ লগত জড়িত। প্ৰখ্যাত সাংবাদিক কীৰ্তিনাথ হাজৰিকাৰ নেতৃত্বত যিটো সাংবাদিকৰ দলে দৈনিক অসমক আজি এটা জিলিকা পৰ্যায়ত অধিষ্ঠিত কৰিলে, তাৰ সিংহভাগ ভূমিকা লোৱা সকলৰ ভিতৰত অনিল বৰুৱাদেৱ অন্যতম। অনিল বৰুৱাদেৱ দৈনিক অসমৰ সম্পাদক হিচাপে এটি চমু কাৰ্যকালত আছিল, কিন্তু তাৰ ভিতৰতো তেখেতে দৈনিক অসমৰ কাৰ্যকালটোত তেখেতৰ চাকৰি যিটো কাৰ্যকাল 36 বছৰীয়া যিটো কাৰ্যকাল ইয়াত পূৰ্ণ কৰিলে, সেই সময়ত তেখেতে অসমীয়া সাহিত্য সংস্কৃতিৰ ক্ষেত্ৰলৈ, সাংস্কৃতিক সাংবাদিকতাৰ ক্ষেত্ৰত বা অন্যান্য বিভিন্ন পৰিসৰত ৰাজনৈতিক বিশ্লেষকৰ ভূমিকাৰে হ'লেও অসমীয়া সংবাদ পত্ৰলৈ যি এটা প্ৰভূত অৱদান আগবঢ়াই গ'ল, সেয়া পূরণ করা তো সম্ভব নহয়। আর অনিল বৰুৱাদেৱ সদায় নতুন প্রজন্মর কারণে প্রেরণার প্রতীক আছিল, তেখেতে নবপ্রজন্মক সদায় প্রেরণা দিছিল আর তেখেতে নিজে গঢ় দি লওয়া বহু সাংবাদিক, বহু লেখক আজি অসমৰ সংবাদ জগত আর সাহিত্যর ক্ষেত্রর প্রতিষ্ঠিত ব্যক্তি। নিশ্চয়কৈ এগৰাকী সাংবাদিকৰ জ্যেষ্ঠ বিশিষ্ট সাংবাদিকক হেৰুৱাই আসলে সংবাদ জগতৰ যে লোক আছে। নাৰায়ণ ফকীয়া, এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জনাইছোঁ।